ছয় দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকার পর বৃহস্পতিবার ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক। মুক্তির পর থেকেই তাদের নিয়ে শুরু হয় নানা আলোচনা, বেরিয়ে আসে নানান তথ্য। ডিবি থেকে বেরিয়ে আসার পর একটি দৈনিক পত্রিকার সঙ্গে কথা হয় সমন্বয়ক নাহিদ ইসলামের। তিনি বলেন, এই মুহূর্তে শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়, বাসায় ফিরে সালাই নিয়েছেন। একটু সুস্থ হলে ছয় সমন্বয়ক মিলে সব কথা ক্লিয়ার করে বলবেন বলেও জানান। নাহিদ ইসলাম বলেন, ডিবি থেকে মিডিয়ায় কথা বলতে নিষেধ করা হয়েছে। তারা তাদের মতো করে বলেছে, কিন্তু সমন্বয়করা তাদের কথা শুনবেন না, তারা তাদের মতো করেই সবটা জানাবেন। নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বলেন, এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই, কথা বলার মতো পরিস্থিতি হলে নাহিদ সবই জানাবে। এদিকে ডিবি থেকে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30 দিকে তিনি এই স্ট্যাটাস দেন। বলেন, রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে। ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র জনতাকে সালাম জানান তিনি। আসিফ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ ও নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে। গত 19 জুলাই থেকে অকথ্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন জানিয়ে তিনি বলেন, আপোষহীনতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত তারা। এদিকে ডিবি কার্যালয় থেকে মুক্তির পর আরেক সমন্বয়ক সার্জিস আলম সাংবাদিকদের উদ্দেশ্যে একটি বার্তা দেন, তবে পরে সেই বার্তাটি মুছে ফেলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ওই সমন্বয়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় তার হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তাটি দিয়েছিলেন তিনি, তবে কিছুক্ষণের মধ্যেই সেটি ডিলিট করে দেন। ওই বার্তায় সার্জিস আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, তাদের ছজন সমন্বয়কের সিদ্ধান্ত ছিল বৃহস্পতিবার রাতে ডিবি অফিসের দিনগুলো নিয়ে একটি প্রেস রিলিজ দিবেন, এরপর অনলাইনে মিটিংয়ে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা এখনও কোনো কর্মসূচি বা প্রেস রিলিজ দেননি বলে ওই বার্তায় উল্লেখ করেন। এর আগে দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন, তবে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর দুজনের আইডি উধাও হয়ে যায়। বৃহস্পতিবার রাত 8:00 দিকে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর আইডি খুঁজে পাওয়া যায়নি। ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে 26 জুলাই বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। এর পরের দিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসুমকে। এরপর থেকে এসব সমন্বয়ক ডিবি কার্যালয়েই ছিলেন। আফসার আনাজ, কালবেলা।